প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। গত 5 আগস্ট রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু 2.5 মাস যেতে না যেতেই সম্পূর্ণ ভিন্ন কথা বললেন তিনি। এ বিষয়ে গত 21 অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া রাষ্ট্রপতির ভাষণ এবং এরপর একের পর এক কার্যাবলীর মধ্য দিয়ে এটা তিনি নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন প্রায় 2.5 মাস পর এসে উনি যদি বলেন তিনি পদত্যাগ পত্র দেননি, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা। শপথ ভঙ্গ হয় এবং এ পদে ওনার থাকার যোগ্যতা আছে কিনা সে বিষয়ে প্রশ্ন আসে। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি বিদায় নেবেন কিভাবে? সংবিধানের 52, 53 ও 54 অনুচ্ছেদে রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগ প্রসঙ্গে বলা হলেও সেক্ষেত্রে সংসদ কার্যকর থাকতে হবে। এমনকি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে স্পিকার দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু তিনি পদত্যাগ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে অভ্যুত্থান কিংবা বিপ্লব পরবর্তী সময়ে সংবিধান মেনে না চলার অনেক নজির রয়েছে। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ কিংবা তাকে সরিয়ে দেয়া হলে কি ঘটতে পারে তা নিয়ে পরস্পর বিরোধী মতামত দিয়েছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহসানুল করিম বলেন, অন্য কাউকে রাষ্ট্রপতি করা হলে বর্তমান সংবিধান অনুযায়ী সেটা এ মুহূর্তে সম্ভব নয়। রাষ্ট্রপতির ক্ষমতা যদি প্রধান বিচারপতির কাছে যায় সেক্ষেত্রে সেপারেশন জুডিশিয়ারি থাকছে না। তবে মানবাধিকার আইনজীবী জেড আই খান পান্না বলেন, যদি চায় প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানাতে হবে, তাহলে প্রশ্ন আসতে পারে প্রধান বিচারপতি কে হবেন, পরবর্তী যিনি আসছেন তিনি। এতে এমন সংকট হবে বলে আমার কাছে মনে হয় না। গণ অভ্যুত্থানের পর সংবিধানে কি আছে সেটি এই মুহূর্তে বিবেচ্য নয় বলেও মনে করেন জেড আই খান পান্না। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমাদের সংবিধানের অনুচ্ছেদ 106 অনুযায়ী। অন্তর্বর্তী সরকারও এখন রাষ্ট্রপতিকে অপসারণ এবং তারপর কি হবে এ নিয়ে সর্বোচ্চ আদালতের পরামর্শ নিতে পারে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।